আল্লাহ পাক যেই ইমানের বিনিময়ে জান্নাত দিবেন ওই ইমানটা কেমন হতে হবে আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই বর্ণনা দিয়েছেন। সেই ইমানটা হতে হবে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যে মানুষগুলো ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ওই ইমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নাই কোনো শেরেক মিশ্রিত করে নাই ইমানটাকে শেরেক মুক্ত রেখেছে শেরেক মুক্ত তাওহীদি ঈমান ছিল উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদার মানুষগুলার জন্য এই শেরেক মুক্ত মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে নিরাপত্তা। এই মানুষগুলাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ এই মানুষগুলাই হলো মুহতাদুন এই মানুষগুলোর যে ঈমান এই ঈমান দ্বারা সে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে এই ঈমান দ্বারা কিয়ামতের ময়দানের বিভিন্ন ধরনের আযাব থেকে সে নিরাপদ থাকবে কবরের আযাব থেকে সে নিরাপদ থাকবে অর্থাৎ সমগ্র আখেরাতের প্রত্যেক গাঁটিতে গাঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিরাপত্তা রেখেছেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ঈমানের সাথে কোনো শিরক মিশ্রিত করা যাবে না। তাহলে ঈমানটা যদি শিরক মুক্ত থাকে ওই ঈমানটা হলো তাওহীদ ঈমান ওই ঈমানটা আল্লাহর একত্ববাদের উপর ঈমান ওই ঈমানটাই ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল একটাই দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন দুনিয়ার মানুষকে শিরক থেকে মুক্ত থাকার জন্য দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের একটাই দাওয়াত সেই দাওয়াতটা ছিল কিসের কথা কয় না সেই দাওয়াতটা ছিল তাওহীদের। প্রত্যেক নবীরা তার কাউমকে দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আমার জাতি ও আমার কাউম উবুদুল্লাহ ওই আল্লাহর গোলামি করো ওই আল্লাহর ইবাদত করো একমাত্র মা লাকুম মিন ইলাহিন গায়রু যেই মালিক ছাড়া যে মাবুদ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এক দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক দাওয়াত পেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যেই দাওয়াতটা পেশ করেছিলেন ঠিক একই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষ হে দুনিয়ার যত মানুষ আছো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যত মহাদেশে যত অঞ্চলে যত মানুষ আছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের আমার আর কোনো মাবুদ নাই এই ঘোষণা দাও তুফলিহু এই ঘোষণা যদি অন্তর থেকে খালেস ভাবে সঠিক ভাবে দিতে পারো দুনিয়াতেও তোমরা সফল হবে আখেরাতেও তোমরা সফল হবে সুবহানাল্লাহ। যদি সঠিকভাবে
লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারো, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল, সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কি? তাওহীদের, আল্লাহর একত্ববাদের দাওয়াত। আল্লাহ পাক সূরা আল মুদাদ্দিসের নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কি দাওয়াত দিবেন? ইয়া আইয়ুহাল মুদাদ্দিসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দিসির, ও কম্বল গায়ে দেওয়া, কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকা আমার নবী, আমার হাবিব, কুম ফাআনজির, আপনার কম্বলটা ফেলে দিয়ে আপনি উঠে যান, দাঁড়াই যান। আপনাকে আমি যে কাজের জন্য নবী বানাইছি, আপনার কাজ হলো ফাআনজির আনি শিরকে, দুনিয়ার মানুষকে আপনি শিরক থেকে সতর্ক করেন। আপনি পৃথিবীর মানুষগুলোকে শিরক থেকে সতর্ক করেন, শিরক থেকে বাঁচান। আমার ভাইরা এবং বোনেরা, যে দাওয়াত নিয়ে আমরা বাংলার দ্বারে দ্বারে, বাংলার ঘরে ঘরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পেশ করে থাকি, ঠিক একই নবীওয়ালা দাওয়া, একই নবীওয়ালা আহ্বান। আমার ভাইরা এবং বোনেরা, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন, ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে শিরক মুক্ত করেন, ইমানটাকে তাওহীদি ইমান বানান, ইমানটাকে তাওহীদি ইমান বানান, ইমানটাকে তাওহীদি ইমান বানান। যদি ইমানটাকে শিরক মুক্ত তাওহীদি ইমান বানাইতে পারেন, আপনার দুনিয়াও সফল, মারা যাওয়ার সাথে সাথে আপনার আখেরাতটাও সফল। এটাই নবীওয়ালা দাওয়াত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই বাংলার জমিন আজকে তাওহীদের এই জমিনের মধ্যে অসংখ্য শিরিক আর শিরিক, চতুর্দিকে শুধু শিরিক আর শিরিক, শিরিকে সয়লাব। এই জন্য শিরকের শক্তি এত কঠিন, এত বেশি তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য। যখনই তাওহীদের দাওয়াত পেশ করা হয়, তখন ওই শিরকের পক্ষে যারা অবস্থান করে ওই সমস্ত ভাইরা বলতে থাকেন, শুনেন, এই যে এরা কিন্তু নবী মানে না, এরা আল্লাহ মানে না, এরা ওই করে না, ওরা সেই করে না, মানে এগুলো বলে, যাতে শিরকের বিরুদ্ধে দাওয়াতটা, তাওহীদের দাওয়াতটা বাংলার ঘরে ঘরে না পৌঁছতে পারে, সমাজে যাতে শিরকটা জীবন্ত থাকে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আমরা এই দেশের কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা দুইটা জিনিসের বিরুদ্ধে দাওয়াত দিই বাংলাদেশে। একটা হলো শিরকের বিরুদ্ধে, আরেকটা হলো বেদাতের বিরুদ্ধে। আমাদের বিরোধিতা হলো দুইটা জিনিসের সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে। আমরা পক্ষে তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। সুতরাং আমাদের সাথে বাংলাদেশের কোনো আলেম ওলামা, কোনো ব্যক্তির, কোনো দলের কারো কোনো বিরোধিতা, শত্রুতা, কোনো ধরনের হিংসা, এগুলো আমাদের সাথে কারো সাথে নাই। আমাদের দাওয়াত শুধু, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা মুসলিম, আমরা মুমিন, ইমানওয়ালা মানুষ, ইমানওয়ালা জাতি। কিন্তু এই ইমানওয়ালা যুগে যুগে অনেক মানুষ দাবি করেছিল, কিন্তু আল্লাহর জান্নাতটা পায়নি। আবু জাহেল, আবুল আহাব, এই মানুষগুলো নিজেদেরকে ইমানদার দাবি করত, খালি ইমানদার দাবি করত না, নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত, খালি আওলাদে রাসূল দাবি করত না, নিজেদেরকে বাইতুল্লাহর খাদেম, খাদেম সাহেব হিসাবেও দাবি করত। এই মক্কার যে মুশরিকগুলো ছিল, যে কাফেররা ছিল, এরা নিজেদেরকে কাফের মনে করত না, মুশরিক মনে করত না, এরা নিজেদেরকে ইমানদার মনে করত, নিজেদেরকে মুসলিম মনে করত, তারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত। তারা আওলাদে রাসূল না, কি বলেন আপনারা? আবু জেহেল, আবুল আহাবের আওলাদে রাসূল কিনা? হ্যাঁ, আওলাদে রাসূল। এবং তারা কোনো বেজাল নাই যে তারা আওলাদে রাসূল না, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তারা নবীর বংশ না?
তারা ইসমাইল আলাইহিস সালামের সরাসরি বংশধর এই মক্কার মুশরিকেরা। এজন্য তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তারা আল্লাহর ঘরের বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর খেদমত করত, বাইতুল্লাহর পরিচালনা করত, হাজীদের খেদমত করত। এই সকল কাজ তারা খেদমতের আঞ্জাম দিয়ে তারা বাইতুল্লাহর খাদেম পরিচয় দিত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই মুসলিম দাবি করে, ইমানের দাবি করে, বাইতুল্লাহর খাদেম দাবি করে, আওলাদে রাসূল দাবি করে, এই মানুষগুলো জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? জাহান্নামে চলে গেছে। কারণ কি? কারণ একটাই, এই মানুষগুলো শিরক থেকে মুক্ত হয় নাই, তারা শিরক মুক্ত ঈমান গ্রহণ করে নাই, শিরক মুক্ত তাওহীদি ঈমান আনে নাই, এই জন্যই মানুষগুলা জাহান্নামে গেছে। মানুষগুলাকে যখন জিজ্ঞাসা করা হইতো তোমাকে কে বানাইছে, আবু জাহেল আবু লাহাবের যখন জিজ্ঞাসা করা হইতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন, লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। কে বলছে? আবু জাহেল আবু লাহাবেরা, মক্কার মুশরিকেরা বলতো যে আমাদেরকে আল্লাহ বানাইছেন। তাহলে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত কি করত না? আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত যে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসমান জমিন এটাকে বানাইছেন, লাইয়াকুলুন্নাল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এটাও বিশ্বাস করছে তারা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন, তারা বলছে ফাসাইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন থেকে রিজিক দেন, আল্লাহকে রিজিক দাতা হিসাবেও মানছে। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, কে তোমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক, তারা জবাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক। ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কে জীবিত থেকে মানুষকে, বিভিন্ন প্রাণীকে মৃত বের করে আনেন, আবার মৃত থেকে কে জীবিতকে বের করে আনেন, তারা জবাব দিয়েছে একমাত্র আল্লাহ। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে কে এই সমগ্র পৃথিবীর সব কিছু পরিচালনা করে, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে। এই কথাগুলো কারা বলছে? কাফেররা, মুশরিকেরা। তারা আল্লাহকে নিজেদের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে তারা রিজিক দাতা মানছে, আল্লাহকে তারা আমার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক মানছে, আল্লাহকে জীবন দাতা মৃত্যু দাতা মানছে, আল্লাহকে পৃথিবীর পরিচালনাকারী মানছে, তারপরেও জাহান্নামে গেছে, কি বলেন? তাহলে আমার ভাইরা এবং বোনেরা বোঝা যায়, আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে শুধু জান্নাতে যাওয়া যায় না, আল্লাহকে শুধু রিজিক দাতা মানলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে শুধু পৃথিবীর পরিচালনাকারী মানলে জান্নাত পাওয়া যায় না। এগুলো মানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাওহীদ যদি মেনে নেওয়া না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান দিয়ে কাউকে জান্নাত দিবেন না। আল্লাহর তাওহীদ লাগবে ঈমানের ভিতরে। আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সারা দুনিয়ার সম্পদ দিলেও আমরা কেউ আমাদের ঈমানটা বিক্রি করব না।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবা রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, যখন আমাদের মৃত্যু দিবা আমাদের মৃত্যুটা ইমানের উপরে ইমানি মৃত্যু দিবা। আল্লাহু আকবার, আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু দিবা, ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, ওই ইমানটা নিয়ে যাওয়ার জন্য ইমানটাকে নিরাপদ রাখতে হবে শিরক থেকে, ইমানটাকে শিরক মুক্ত তাওহীদি ইমান রাখতে হবে, না হয় অন্য শিরকি ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিবেন না।